हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन, आमराओ भालो आछी। आय आय बस ना। তো সকাল থেকে আজ খুবই ব্যস্ত আমরা সবাই। ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেল আজ থেকে। আজকে আছে সেকেন্ড ইয়ার আর ফোর্থ ইয়ার এদের পরীক্ষা। ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার আগামীকাল থেকে শুরু। তো এই একজন এখন দুজন খায় খেয়ে কলেজ চলে যাবে। ওদের পরীক্ষা আছে সেকেন্ড হাফে আর ফার্স্ট হাফে চলে গেছে ফোর্থ ইয়ারের ছেলেরা। ওরা বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া করবে। তো সকাল থেকেই আমাদের ব্যস্ততা আজকে চরমে ছেলেদের পরীক্ষার জন্য। কারণ ওদের নিয়েই আমাদের সব। ওদের ঠিকভাবে রাখতে পারাটাই আমাদের বড় কাজ এবং দায়িত্ব। ওদের বাড়ির গার্জিয়ানরা, তারা আমাদের ভরসায় ওদেরকে এখানে রেখে যায়। 3 বছরের কোর্স, 4 বছরের কোর্স, এই সব ছেলেরাই এখানে থাকে। কোর্স কমপ্লিট হয়ে গেলে তারপরে ওরা চলে যাবে নিজেদের বাড়িতে বা আপন কর্মে, আপন কাজে বা নতুন চাকরিতে জয়েন করবে। কেউ উচ্চশিক্ষার জন্য হয়তো পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে গিয়ে পড়াশুনো করবে, আবার মাস্টার ডিগ্রি। তো আজকে আমাদের মোটামুটি রান্না হয়ে গেছে। আমডাল এখানে লঙ্কা পেঁয়াজ ভেজে আলু হাতে, আলু সেদ্ধ। এখানে পটল কাটা হয়েছে, পটল ভাজা চলছে ওদিকে। আর এখানে মাছের জাল বসেছে, মাছের জালটা হচ্ছে। পটল ভাজা চলছে এখানে। মিসেস খুবই ব্যস্ত ছেলেদের খেতে দিচ্ছে। এই চলছে আমাদের কাজকর্ম। আপনারা সঙ্গে সঙ্গে থাকুন, পরে আসছি আবার আপনাদের কাছে। তো আবার ফিরে এলাম আপনাদের কাছে। সন্ধ্যেবেলা রান্না বসে গেছে আমাদের। এখানে আজকে আলু কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে, একটু অন্যভাবে পেঁয়াজ রসুন টসুন দিয়ে, আদা বাটা দিয়ে। এখানে আলু কাটা আছে, সেদ্ধ করে নেওয়া হয়েছে সম্ভবত। পাশে ভাত বসে গেছে, ভাত হচ্ছে, রুটিও হবে। রান্না চলছে। অনেকদিন পরে রাজীব এসছে। হ্যাঁ, পাশে জিৎ আছে। জিতেদের আজ থেকে পরীক্ষা শুরু হলো। এ আগে এখানে ছিল বি ফার্ম কমপ্লিট করে এন ফার্ম করতে ঝাড়খণ্ডে গেছে। ওখানে একটা কলেজে, নামকরা কলেজ, খুব ভালো ছেলে। ও কলকাতায় এসছে, আজকে দেখা করতে এসছে আমাদের সঙ্গে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ, মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো, খুব ভালো চাকরি পাবে আশা করি বা প্লেসমেন্ট পাবে। একদম
এই রান্না চলছে। আর কুমড়ো তরকারির মশলাটা সম্ভবত এখন পেস্ট করবে মিক্সিতে। ভালো করে বসাও, ওটা পেস্ট করছে। পেস্ট হয়ে গেল, টমেটো আদা ওখানে পেস্ট করে নিল। টমেটোটা পেস্ট করে নিলে টেস্ট খুব ভালো হয়। এরপরে আবার রুটি হবে, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। আমি আবার ফিরে এলাম আপনাদের কাছে। কুমড়োর তরকারিটা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কেমন লাগে এখন। মোটামুটি রান্না এটা, তরকারিটা হয়ে গেল। এবারে রুটি হবে, এখানে আটায় যে মেখে নিয়েছে অল্প কিছু রুটি, বেশিরভাগ ছেলেরাই ভাত খাবে। আর এখানে ডিম আছে, ডিমের অমলেট হবে, গরম গরম ডিম ভেজে দেওয়া হবে আর কি। এই মিসেস করছে, অতিরিক্ত গরম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে সমস্ত মানুষের, আর রান্না বান্না করতে গেলে তো আরও কষ্টটা বেশি। এমনিই গরম, তার উপরে আগুনের গরম, গ্যাসের, খুবই কষ্টকর ব্যাপার এটা একটা, কিন্তু কিচ্ছু করার নেই। খাওয়া দাওয়া তো করতে হবে, রান্নাবাড়া করতে হবে, সবই করতে হবে, পেট তো আর শুনবে না, এই জন্যেই করতে হচ্ছে। আমি দেখলাম এক্ষুনি রেডি হয়ে গেছে একদম, হ্যাঁ দেখেছি, হ্যাঁ নাবিয়ে নাও। তরকারিটা সাইডে নাবিয়ে রাখতে হবে, কারণ এক্ষুনি রুটি করবে ওখানে। গরমে রান্নাটা করা বড্ডই কষ্ট হচ্ছে। চাটু বসিয়ে দিয়েছে রুটি করার জন্য, রুটিটা হয়ে গেলে প্রত্যেক দিনের মতো আমরা দুজনে আবার একটু চা বিস্কুট টিস্কুট খাবো, এটা আমাদের প্রতিদিনেরই কাজ। একটু চা আমরা বেশি খাই, অভ্যস্ত হয়ে গেছি দুজনেই।
ডিউটি করা আরম্ভ হয়ে গেল। হয়ে যাক রুটিগুলো, এই রুটিটা আমি একদম নিজে বানাতে পারি না, তৈরি করতে পারি না, অনেকবার চেষ্টা করেছি ও হয় না, কিছুতেই গোল হয় না, অন্যরকম হয়ে যায় দেখতে রুটি। ওই জন্য আর আমি দেখি না, চেষ্টা করি না আর এখন, কারণও পারবো না, আমার দ্বারাই হবে না, আমি জানি, জেনে গেছি। ওটা একটা কঠিন কাজ, রুটি করা খুবই কঠিন, খুব ইজি কাজ নয়। এরা কেমন সুন্দর রুটিগুলো বানায়, একদম গোল গোল, সব রুটিগুলো ফলেও ভালো। গোল হয়ে ফুলে গেছে রুটি একদম, পুরো ফুলে গেলে ওই রুটিগুলো খেতে খুব ভালো লাগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কিছু রুটি বাকি আছে, ও করে ফেলুক আস্তে আস্তে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।